আসসালামু আলাইকুম। আমরা আজ এসেছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি সুন্দর গ্রাম। আমরা আজ এসেছি শান্ত ভাইয়ের খামার পরিদর্শন করতে। শান্ত ভাই মূলত একজন চাকরিজীবী, চাকরির পাশাপাশি উনি কিছু শৌখিনভাবে কিছু পশু পাখি পালার চেষ্টা করছেন, এবং তার মূলত সেই গরুর খামারটি দেখার জন্য আজ আমরা এসেছি। চলুন তাহলে। এখানে দেখতে পাচ্ছেন শান্ত ভাই তার গরুগুলোকে বিকেলের খাবার দিচ্ছে। আসলে মূলত শান্ত ভাই তার এই খামারটাকে প্রথমে শুরু করেছিল ফ্যাটেনিং করার জন্য। এখানে 16টি গরু রাখার মতো করে জায়গা করেছিল, কিন্তু 2 বছর ফ্যাটেনিং খামার চালানোর পর তিনি আসলে হিসাব করে দেখতে পারলো যে আসলে আমাদের উত্তরাঞ্চলে এই ফ্যাটেনিং খামারটা আসলে তেমনটা লাভজনক নয়। এর বিশেষ কিছু কারণ রয়েছে, সে কারণগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে তার খামারটি সম্বন্ধে কিছু বলি। ইনি খামারে এখন দেখা যাচ্ছে তার খামারে মোটামুটি 4টি গরু রয়েছে। ফ্যাটেনিংয়ের ব্যাপারে তার থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা মূলত হলো যে আমরা যে কঙ্কালসার গরুগুলো মূলত ফ্যাটেনিং করার জন্য কিনে আনি ইন্ডিয়া থেকে, যেগুলো আসে আসলে এগুলো আমরা অনেক চড়া মূল্যে কিনে আনি। আসলে এই থেকেই তার মাথায় এটা আসে যে আসলে এগুলো কিনে না এনে কঙ্কালসার ইন্ডিয়ানগুলো গরুগুলো কিনে না এনে যদি নিজের বাসার নিজের বাছুর যেগুলো হয় আমাদের, এই বাছুর থেকে আসলে এই প্রজেক্টটা রান করলে সেটাতে লাভ কেমন বা এটার ভবিষ্যৎ কি, এটা নিয়েই আসলে মূলত ইনি চিন্তাভাবনা করেছিল। এবং আল্লাহর রহমত আমরা যা দেখতে পাচ্ছি এবং যার কাছে যা শুনলাম, এতে কঙ্কালসার গরু কেনার থেকে অনেক বেশি প্রফিটেবল। কঙ্কালসার গরু কেনার থেকে নিজের ঘরের বাচ্চা দিয়ে যে বেশি প্রফিট করা যায়, এটার ক্ষেত্রে তার যুক্তিটা হলো যে নিজের ঘরের বাচ্চাগুলোর যে খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে ওঠে, হ্যাঁ, এই খাদ্যাভ্যাসটা আসলে অন্য গরুর থেকে অনেক ডিফারেন্ট। কঙ্কালসার গরুগুলো কিনে আনার পর তাদেরকে অনেক হাই প্রোটিনযুক্ত অনেক এক্সপেন্সিভ খাবার দিতে হয়, যার ফলে তাদের কস্টিংটা বেড়ে যায়। কিন্তু নিজের বাড়ির বাচ্চাতে এই প্রথমেই এই চাপটা কম থাকে। এখানে দেখতে পাচ্ছেন শান্ত ভাই আসলে মূলত শুধুমাত্র খড় দিচ্ছেন, এই খড়ের মাঝে ইনি কিছুটা শুধু গমের যে ভুষিটা রয়েছে সেই ভুষিটা ইউজ করবেন। আর এভাবেই আসলে উনি আমাকে বলল যে এভাবেই উনি করতেছেন, শুধু মোটামুটি টাইপের একটা ভালো নিউট্রিশন দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু তার গরুর যে গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেক খামারে আমরা হাই প্রোটিনযুক্ত বা বাইরের যে খাবারগুলো কেনা খাবারগুলো বাইরের খামারিদের কাছে আমরা যেটা ইউজ করতে দেখি, তার থেকে তার গরুর গ্রোথ কোনো অংশেই কম না, বরঞ্চ আমি ভালো দেখলাম। যে বাচ্চাটা আপনি দেখতেছেন এটা আসলে 87% সিমেন থেকে আসা শাহিওয়াল একটা ব্রিড। তো এটার আসলে যে কোয়ালিটি এসে গেছে এটাতে আসলে 87-এর থেকে আমার কাছে ভালো মনে হচ্ছে। তিনি মূলত এই একটি ক্রস গাভি দিয়েই তার এই নতুন প্রজেক্টটা চালু করেন। এই গাভিটি আসলে হাট থেকে, বড় গাড়ি হাট থেকে উনি ক্রয় করেন। গাভিটি মাত্র 45,000 টাকা দিয়ে উনি ক্রয় করেন। তো গাভিটি তখন আসলে প্রেগনেন্ট ছিল। এই গাভিটি দেখতে পাচ্ছেন, এটি কেনা তার প্রথম গাভি। এর থেকে অলরেডি তিনি 2টো বাচ্চা পেয়েছেন, একটা আপনারা দেখতে পাবেন যে বড় ষাটটা, সেটা অলরেডি 6 মনের উপরে আন্দাজ করা হচ্ছে। এবং তাকে 1,20,000 টাকা মাঠ পর্যায়ে যে পাইকাররা রয়েছে তারাই তাকে 1,20,000 টাকা দাম বলেছে, কিন্তু তিনি যদি দেননি, তার ইচ্ছা আছে আগামী কোরবানি পর্যন্ত সেটাকে রাখা। এবং যে বাচ্চাটি দেখতেছেন এটা হলো তার দ্বিতীয় বাচ্চা, এবং যে বাচ্চার যে কোয়ালিটিটা আসছে মাশাল্লাহ, এটা আসলে যদি উনি আরও 2 বছর রাখেন তো ইনশাল্লাহ এটাতে অনেক ভালো পাবেন। এটি দেখতে পাচ্ছেন, এটি হলো এই গাভিটির প্রথম বাচ্চা, এটা অলরেডি 6 মনের উপরে মনে হচ্ছে, অনেক বিশাল। এবং যে গায়ের সুন্দর রং, এটি হলো দ্বিতীয় বাচ্চা। এটা প্রথম বাচ্চাটার থেকেও এটার কোয়ালিটি এবং গ্রোথ দুটোই ভালো, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ওটার থেকে এটার আসলে প্রাইসটাও অনেক বেড়ে যাবে। বিষয় হলো আশ্চর্যজনকভাবে এই গাভিটি আবার তৃতীয়বারের মতো প্রেগনেন্ট, এবং জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে আবার তৃতীয় বাচ্চা হবে। তো আসলে 2 বছরের ভেতরেই আসলে উনি মূলত 1টা গাভি থেকে 3টা বাচ্চা পাচ্ছে। এটা হলো তার প্রথম বাচ্চাটা, যেটাকে আমি বলছি যে 1,20,000 টাকা বলছে, তারপরে 3টা নেই।
বিষয় হলো এটি যে 45,000 টাকা দিয়ে শুরু করার পর মাত্র 2 বছর সময়ে তার একটি গাভী থেকেই 3টি বাচ্চা হতে পারে। তো এখানে লাভের অংশটা যে কতটুক একটু হিসাব করলেই বোঝা যাচ্ছে। 45,000 দিয়ে শুরু করে এখন তার বর্তমান ফার্মের ভ্যালু 3 লাখের উপরে। আসলে কঙ্কাল সাপ থেকে আমাদের এই যে গরুর নিজের বাচ্চা নিজেই বাসায় উৎপাদন করার যে আসলে প্রফিটটা, এটা অনেক বেশি। তো আসলে আমি এটাই বলবো যে আমার প্রান্তিক খামারিদের এভাবেই খামার করার চিন্তা করা উচিত। আসলে এটাকে আমাদের চেঞ্জ করা, আমাদের মন মানসিকতাকে চেঞ্জ করা উচিত। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি আবার আপনাদের সঙ্গে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।